আজ 10ই জুন, আর আজই সংঘটিত হবে সূর্যগ্রহণ। 2021 সালের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণটি আজই সংঘটিত হবে। তাই আজ আমি আপনাদের বলবো জীবনে এই গ্রহণের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই একটি জিনিস আপনার বাড়িতে পুড়িয়ে ফেলুন। এই জিনিসটি পুড়িয়ে ফেললে যে শুভ শক্তির উদয় হবে, যা আপনার এবং আপনার পরিবারকে অনেকটাই রক্ষা করবে। হিন্দু শাস্ত্রে এমন কিছু দ্রব্য রয়েছে যেগুলি যজ্ঞে অর্পণ করা হয়, যেগুলি অর্পণ করার ফলে যজ্ঞ থেকে আগুন এবং ধোঁয়ার সৃষ্টি হয়, যা বলা হয়ে থাকে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি দিয়ে থাকে। আর আজ আমি আপনাদের সামনে সেই রকমই একটি দ্রব্য পুড়িয়ে ফেলার কথা বলছি, কিন্তু কি উপায়ে পোড়াবেন এবং বাড়ির ঠিক কোন স্থানে পোড়াবেন সেই বিষয়েও বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আজ 10ই জুন বেলা 1:41 সূর্যগ্রহণ শুরু হবে, আর ইতিমধ্যেই চলছে ফলহরিণী অমাবস্যা। গতকাল ফলহরিণী অমাবস্যা শুরু হয়েছে, তাই এই দুটি যোগ অর্থাৎ গ্রহণ যোগ এবং অমাবস্যার যোগে একটি বিরল যোগের সূচনা হয়েছে। আর এই বিরল যোগে আপনারা যদি আপনাদের বাড়ির কুপ্রভাব থেকে রক্ষা করতে চান, তাহলে অতি অবশ্যই আপনার এই কাজটি করা দরকার। কারণ এই গ্রহণ এবং যে অমাবস্যার যোগ একত্রে যখন চলবে, তখন প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। আর আপনাকে ঠিক সেই সময়ই আপনার বাড়ির যে একটি নির্দিষ্ট স্থান, সেখানে কিন্তু এই জিনিসগুলি আপনাদের পোড়াতে হবে। আপনাদের একটি বিষয় আমি জানিয়ে দিই, আজ গ্রহণের দিন অবশ্যই সকাল সকাল উঠে বাড়িঘর যেমন পরিষ্কার করে নেবেন, তেমন বেশ কিছু পরিমাণে তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। আপনার বাড়ির বিভিন্ন স্থানে তুলসী পাতা আপনাদের দিতে হবে, তাই বেশ কিছু পরিমাণে তুলসী পাতা অবশ্যই সংগ্রহ করবেন, যা আপনার জীবনকে আরও সুন্দর করতে সাহায্য করবে, যা আপনার জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে। এবার আপনাকে যে দিকগুলিকে খেয়াল রাখতে হবে সেগুলিকে আমরা জানিয়ে দিই। আপনাকে 7টি গোটা তেজপাতা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, রান্নায় ব্যবহৃত যে তেজপাতা সেই তেজপাতাই লাগবে, তবে 7টি গোটা তেজপাতা লাগবে। তাই 7টি গোটা তেজপাতা আপনাকে নিতে হবে, এবং এই তেজপাতাগুলিকে দিয়ে আপনাকে বিশেষ এই উপাচারটি করতে হবে। এই উপাচারটি করার জন্য 7টি তেজপাতার পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন লবঙ্গ। আর অবশ্যই আপনাকে কিছুটা পরিমাণ
কর্পূর আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। এই কর্পূর আপনার আগুন ধরাতে সাহায্য করবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো, এই যে কর্পূর তা আপনাকে শুদ্ধ বস্ত্র পরে আপনার বাড়ির মধ্যস্থলে বসতে হবে। এবং আপনার বাড়ির মধ্যস্থল বলতে আপনাকে একটু আইডিয়া করে নিতে হবে, আপনার বাড়ি ঘরের মাঝামাঝি যে অংশটি সেই মধ্যস্থলে বসতে হবে। পূর্ব দিকে মুখ করে বসে আপনি কর্পূর দানিতে কর্পূর চালাবেন এবং একের পর এক আপনি সাতটি তেজপাতা অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং তার সঙ্গে লবঙ্গগুলি জ্বালিয়ে দেবেন। দেখবেন এই তেজপাতা এবং লবঙ্গ পোড়ার যে ধোঁয়া, সেই ধোঁয়া যেন অবশ্যই আপনার বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই আপনার জীবনে অসম্ভব একটি উন্নতি সূচনা হতে চলেছে, আপনি আপনার জীবনকে সুন্দর করে পেতে চলেছেন। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই কাজটি করতে একদম ভুলবেন না। এই কাজটি অবশ্যই আপনাকে সঠিক নিয়মে করতেই হবে। জীবনে যদি আপনি উন্নতি করতে চান, জীবনে যদি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, অতি অবশ্যই আপনাকে এই কাজটি করতেই হবে। তবে এই কাজটি করার সময় যতটা পারবেন সঠিক নিয়মে কাজটি করবেন, যাতে কোনোভাবেই আপনার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। কারণ যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটি সঠিক হবে না। যেমন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, যেমন অবশ্যই আপনি যখন কাজটি করবেন যেন একাকী করেন, প্রয়োজনহীন কারোর সঙ্গে কথা সেইভাবে বলবেন না, এর ফলে কিন্তু খারাপ কিছু হতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই দিকগুলি খেয়াল রাখবার চেষ্টা করবেন এবং এই দিকগুলি খেয়াল রাখার পাশাপাশি আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আগামী দিনটাও আপনাদের সুন্দর যায়। তাই বিষয়গুলি অবশ্যই চেষ্টা করবেন ভালো রাখতে, সুন্দর রাখতে। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।